জাস্ট ব্রেকফাস্ট করলাম, সকালটা অপূর্ব লাগছে। ব্রেকফাস্টে লুচি আর ছোলা খেলাম, দারুণ লাগছে এখানে, দারুণ লাগছে। আর এখানে একটা চামচ দ্বীপ বলে রয়েছে, ওইটা দেখাবে। তিনটে রাইডের জন্য 1200 টাকা জ্যাকেট দিয়েছে, লাইট জ্যাকেট পরেছি। হ্যালো, গুড মর্নিং, বরন্তির আর একটা এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি গৌর পঞ্চায়েত, মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির। জাস্ট ব্রেকফাস্ট করলাম, সকালটা অপূর্ব লাগছে। ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল দিয়েছিল। চলুন বেরোনো যাক, টাইম হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি গৌর পঞ্চায়েত। তো সে তার আগে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা পলাশ ফুলের বন দেখতে এলাম, দারুণ লাগছে এখানে, দারুণ লাগছে। আপনাদেরকে সিনটা দেখাচ্ছি। আছি গৌর পঞ্চকট। গৌর পঞ্চকট মানে আপনি যেটা বলছেন সেই গৌর পঞ্চকট, যেখানে যেটার সাথে ইতিহাস জড়িত আছে, আলিবর্দি খাঁর সাথে, যেখানে বর্গিরা আক্রমণ করেছিল। এই 1740 সালে যখন আলিবর্দি খাঁ বাংলার নবাব হলো, সেই তখনই বর্গিরা 1751 সালে 10 বছর পর বাংলায় ঢুকে পড়ে, এবং সেইখান থেকে 10 বছর তারা বাংলা লুটপাট করেছিল। এই রুস্তম জংয়ের সাথে সরফরাজের শালুক যিনি ছিলেন, উনি একটা চুক্তি করেছিলেন যে আলিবর্দি খাঁকে একদম পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল তখন যুদ্ধের সময়। তার ধ্বংসাবশেষটাই শুধু পড়ে রয়েছে, সেটাই এখানে গৌর পঞ্চকট। চলুন আপনাকে দেখাচ্ছি। গৌর পঞ্চকট 1751 সালে যখন বর্গের গৌর পঞ্চকট আক্রমণ করলো, ঠিক তার আগে 10 বছর আলিবর্দি খাঁ এখানে সাম্রাজ্যের রাজা ছিলেন। তখন গৌর পঞ্চকটে সাম্রাজ্য ছিল বিশাল। তারপর যখন বর্গিরা এই বাংলায় ঢুকে গেল, আক্রমণ শুরু হলো, তখন এই গৌর পঞ্চকট ভেঙে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এই দেখুন সেই নমুনা। এখনকার সরকার আবার সেটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করছে। এই জায়গাটাতে পুরোটা জুড়ে, পুরোটা পুরো এলাকাটা জুড়ে ছিল প্রাসাদ। সেই প্রাসাদ পুরো বর্গিরা ভেঙে দিয়েছিল। শোনা যায় যে রাজার যে স্ত্রীরা ছিল তাদের নাকি কূপেতে হত্যা করা হয়েছিল ফেলে দিয়ে। আমি তুলে ধরার চেষ্টা করছি এখানকার যে প্রাসাদের ধ্বংসাবশেষগুলো রয়েছে সেইটার একটুখানি অংশ। সরকার এখানে ব্যবস্থা করেছে সংরক্ষণ করার জন্য, সংরক্ষণের কাজ শুরু হয়েছে। তো সংরক্ষণ যতটা পারা যায় করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি পঞ্চেত ড্যামে। পঞ্চেত ড্যাম আমরা দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। এই জায়গাটা খুবই ঠান্ডা, ঠান্ডা লাগছে এত গরমের মধ্যেও। এই জলটার জন্য আর কি খুব ঠান্ডা লাগছে এখানটাতে। আবহাওয়াটা বেশ মনোরম, ঠান্ডা ঠান্ডা টাইপ। আমরা এখন নামবো পঞ্চেত ড্যামের নিচে। এখানে সিঁড়ি আছে, আপনারা চাইলেও নামতে পারেন এসে। আমি নামবো এখন। এই জায়গাটা একদম পুরো গাছে ভর্তি। ও ঠান্ডা এখানটা বিশাল, দেখুন। এইটাই কি পঞ্চেত ড্যাম নাকি? একটাই না, উঁচু সাইড আর একটা আছে? না এইটাই, ওইটা ড্যাম আর এটা হচ্ছে গেট। আচ্ছা আচ্ছা, এটাই মানে দামোদর যাচ্ছে আর কি। এটা দামোদর আমাদের দিকে যাচ্ছে মাইথন। এখন আমরা এসে গেছি মাইথন ড্যাম। মাইথন ড্যামের নিচে যাবো, যে বোটিংয়ে বোটিং করবো, আপনাদেরকে বোটিংটা দেখাবো। চলুন নিচে যাওয়া যাক। প্রচুর গরম, টুপি ছাড়া এখানে টেকা যায়। এখন এই মার্চ মাস আছে, বিশাল গরম। আমি নিচে নামছি।
দাদা এইগুলোর নৌকার রয়েছে কি কি আছে লক গেট মানে কি লক গেট যে ড্যামে জল ছাড়ে সেই ঘাট গুলো ওটা দেখে নিয়ে আসে আর ছোট পাহাড় কোনটা ছোট পাহাড় আপনার ওইটা মাঝেরটা আচ্ছা আচ্ছা সবুজ দ্বীপ কোনটা আচ্ছা ওইদিকে যে গাছটা রয়েছে আপনারা দেখছেন এইগুলোর জন্য আলাদা আলাদা ডেট আছে সবুজ দ্বীপ এখানে এইটা আছে এখানে একটা ছোট পাহাড় আছে মাঝের দ্বীপ আর লক গেট আছে হচ্ছে ওই দিকে তাহলে কোনটা যাবে গো না আমি বলছি সবকটা মিলে কত ১২০০ টাকা সবুজ দ্বীপ আমার মতে বলে লক গেটটা ১০০০ বাকিগুলি একবার আছে জিজ্ঞেস করো আমরা এখন একটা রাইড করবো তিনটে রাইডের একটা প্যাকেজ নিয়েছি ১২০০ টাকা নেবে সামনে ছোট পাহাড় ওখানে লক গেট আর এখানে একটা চামচ দ্বীপ বলে রয়েছে ওইটা দেখাবে তিনটে রাইডের জন্য ১২০০ টাকা নেবে তো ওইটাতে এখন যাচ্ছি ওই রাইডটা করে এসে আমরা কল্যাণেশ্বরী মন্দিরের দিকে যাব আপনারা লাইফ জ্যাকেট দিয়েছে লাইফ জ্যাকেট পরেছি এই যে এখন যাচ্ছি বোটের দিকে এই অটোটা দেখবে অন্য অটো এক এক করে অটো সামনে যাও তোর জানে আবার কি টিকিট ও দেখবে আর কি হ্যাঁ দেখাচ্ছি তুমি চলে এসো না দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি প্রথমে লক গেট আসার সময় কি হবে আচ্ছা লক গেটের পরে ওখানে চামচ দ্বীপ তারপরে ওখানে এসে দাঁড়াবে আচ্ছা আচ্ছা ছোট পাহাড় না কি একটা বল ছোট পাহাড় উল্টো চামচ হ্যাঁ আমরা এখন যাচ্ছি চামচ দ্বীপ এই চামচ দ্বীপটাতে কি ল্যান্ড করা যাবে ল্যান্ড করা যাবে না আর ঘুরে গিয়ে সামনে ওইটাতে ল্যান্ড করা যাবে ওইটাতে নামা যাবে বলছে এখান থেকে আমরা টার্ন নেবো এখান থেকে ঘুরে যাব হচ্ছে ওই মাঝের ওই দ্বীপটাতে ওই দ্বীপটাতে নামা যাবে এই গরমকালে এই জলটার উপরে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে যেটাই ফিলিংটা দারুণ লাগছে আপনারা যদি আসতে যান তাহলে এই বোটিংটা অবশ্যই করতে হবে ভালো লাগবে বোটিংটা বোটিংটা না করলে এখানে মজাটা পাবেন বোটিংটা অবশ্যই করতে হবে কেমন লাগছে রে কেমন শুধু ভালো না অনেক ভালো ওইদিকে যেতে নাই কি করছে আমরা এখন চামচ দ্বীপের এই সাইডটা এসেছি
দাদা, এই ডিপটাতে কিছু আছে নাকি? এমনি এই ডিপটার উপরে কিছু আছে নাকি? আমরা এখানে এসেছি ছোট পাহাড় দ্বীপে, এই যে এখানটাতে নামবো। এখানে একটা দোকানে রয়েছে ঝালমুড়ি, তাহলে এখানে একাই আছে, আর কেউ নেই। আপনাকে এই মাইথনে এলে কিন্তু এখানে অবশ্যই আসতে হবে, এই দ্বীপটা, এই দ্বীপটা থেকে ভিউটা অপূর্ব লাগছে। বিভিন্ন রকমের প্যাকেজ আছে, আপনি প্যাকেজ হিসাব কাস্টমাইজও করতে পারেন। আমরা যেমন ওইদিকে সামনে এই দ্বীপটায় গিয়েছিলাম, ওইদিকে লক গেটটায় গিয়েছিলাম, অ্যান্ড এখানে এই ছোটো আর এই দ্বীপটাতে এসেছি। এখন একটা বোট রাইড আপনাকে করতে হবে, তাহলে আপনি আনন্দটা ফিল করতে পারবেন। আমাদের বোট রাইডিং শেষ, এই যে লাইফ জ্যাকেট। এখন আমরা উপরের দিকে এবার যাচ্ছি, খাওয়া দাওয়া কিছু করতে হবে, সবার খিদে পেয়ে গেছে। আমরা এখন আছি কল্যাণেশ্বরী মন্দিরে, যাব হয়তো পুজো দেবে দাদারা, তো এই কল্যাণেশ্বরী মন্দির ভেতরটা দেখছি, দেখানো যায় নাকি, চলুন যাওয়া যাক। মন্দিরটা দূরে, ওখানে খুলে দিয়েছে জুতো। আমি এখন আছি কল্যাণেশ্বরী মন্দিরের পিছন দিকটা, পিছন দিকটা একটা ছবি তোলার জন্য ভালো, এখানে পাথরের মতো জায়গা করা আছে। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, মন্দিরের ভেতরে প্রচুর ভিড়, আমি প্রবেশ করিনি। সো পুজোতে আমার কমপ্লিট, এবার আমরা যাব আসানসোল। আসানসোল, হ্যাঁ, এই মুহূর্তে আমরা এসে গেছি আসানসোল জংশন। আসানসোল জংশন থেকে যাবো হাওড়া স্টেশন। হাওড়া যাওয়ার ট্রেন আছে আমার, ট্রেন নাম্বার 2238 ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, ওই ট্রেনে করে আমরা যাব হাওড়ার দিকে। হাওড়ার থেকে আমরা আমি এখন নিয়ে পড়ছি সায়রাপুলি জংশনে। সায়রাপুলিতেই আমার আজকের জার্নি শেষ, এই ব্লগটা আজকে এখানেই এন্ড হবে। তো আমি রাহুল, আপনারা দেখছেন দি আউটডোর ইন, আমি বিভিন্ন জায়গায় এক এক করে ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে দি আউটডোর ইন চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। চলুন আজকের মতো টাটা, গুড নাইট।